নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় প্রাণহানির সর্বশেষ খবর জানবো সহকর্মী নূরে আলম রনের কাছ থেকে। সংঘাত এবং প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে নরসিংদীর 12টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ। আজ সকাল 8টা থেকে বিকেল 4টা নাগাদ চলে এই ভোট গ্রহণের কাজ। এখন চলছে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গণনার কাজ। প্রার্থীদের এজেন্ট এবং প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে এইসব ভোট গণনার কাজ চলছে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে নরসিংদীতে কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত সর্বমোট 9 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বশেষ আজ নির্বাচনের সকাল 3 জনের প্রাণহানির ঘটনা ঘটে রায়পুর উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে। সেখানে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষে কিন্তু 3 জনের প্রাণহানি এবং 10 জন অন্তত আহত হয়। আহতদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতাল এবং রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই নির্বাচনী সংঘাতের পর কিন্তু রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করে এবং এই উদ্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশের পক্ষ থেকে কাজ করা হয়েছে। এলাকা জুড়ে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্বশেষ বলতে গেলে সারাদিনই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং ককটেল বিস্ফোরণের মধ্যে দিয়ে কিন্তু এই নির্বাচন সমাপ্ত হয়েছে। নরসিংদীর ভোটের খবর জানাচ্ছিলেন নূরে আলম রনি।